হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয় অনেক ভালো। কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। কিশোর এবং ক্লাসের বাইরে কি নিয়ে আজ আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম সেরা ইংলিশ মিডিয়াম স্কুল ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল ESS এ। আজ সারাদিন এই প্রতিষ্ঠানের বন্ধুদের সাথে অনেক মজা করব, অনেক আড্ডা দিব, কিন্তু তার আগে চলো ক্যাম্পাসটা ঘুরে দেখি। Deeds not words, এই স্লোগানকে ধারণ করে 2001 সালে ধানমন্ডি এলাকার কতিপয় শিক্ষানুরাগী ও সমাজসেবী মোর্শেদুল ইসলাম, আবদুল্লাহ, AFM নুরুল ইসলাম এবং রণদেব দাশগুপ্ত প্রমুখ কর্তৃক প্রতিষ্ঠিত হয় রাজধানীর অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড স্কুল ESS। প্রাকৃতিক মনোরম পরিবেশে সুবিশাল ও সুসজ্জিত 7টি ক্যাম্পাসে এর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 180টি শ্রেণীকক্ষ ছাড়াও এই প্রতিষ্ঠানে রয়েছে 5টি পাঠাগার, 5টি কম্পিউটার ল্যাব, 3টি বিজ্ঞানাগার, 1টি জার্মান ল্যাঙ্গুয়েজ ক্লাব এবং 1টি বিতর্ক ক্লাব। অধ্যক্ষ মোহাম্মদ মোর্শেদুল ইসলামের প্রত্যক্ষ তত্ত্বাবধানে প্রায় 1,800 শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে। 300 জন মেধাবী ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক এবং 100 জন কর্মকর্তা ও কর্মচারীর নিরলস পরিশ্রমে। বন্ধুরা, সুন্দর ক্যাম্পাসটা তো ঘুরে দেখলাম, এইবার চলো এই ছোট্ট ছোট্ট বন্ধুদের কাছ থেকে একটি দেশের গান শুনি। বন্ধুরা, তোমরা সবাই চমৎকার গান করেছো, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, এইবার চলো ছোট ছোট দুইটি বৃন্তাবৃত্তি শুনি। ছোট নদী চলে তারই এক পাশ দিয়া, কালো জল তার মাঝে আছে কে বা কাকের চক্ষু নিয়া, ঘাটের কিনারে আছে বাঁধা তরি, পারের খবর টানাটানি করি, বিনা সুতিমালা গাঁধিছে নি তুই এপার ওপার দিয়া, বাঁকা ফাঁক পেতে টানিয়া আনিছে দুইটি তটের হিয়া, তুমি যাবে ভাই যাবে মোর সাথে আমাদের ছোট গায়,
ছোট্ট একটি বিরতি, কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। বিরতির পর আবারও শুভেচ্ছা কিশোয়ান এবং ক্লাসের বাইরে থেকে। তোমরা দেখতেই পাচ্ছ আমি আজ এই ছোট্ট ছোট্ট বন্ধুদেরকে নিয়ে বসেছি জম্পেশে একটি আড্ডা দেওয়ার জন্য। আমাদের আজকের আড্ডাটি শুরু করব মাহবিনের একটি রাইম দিয়ে। আর্লি টু বেড আর্লি টু রাইজ ইজ দা ওয়ে টু বি হেলদি ওয়েলদি এন্ড ওয়াইজ। আজব দেশে ধন্য রাজা, দেশজোড়া তার নাম, বসলে বলেন হাটের তোরা, চললে বলেন থাম 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 থাম। রাজ্যে ছিল শান্তি সেপাই, মন্ত্রী করেন জোড়া, হাতি সালে হাতি ছিল, ঘোড়া সালে ঘোড়া। আজব দেশে ধন্য রাজা, দেশজোড়া তার নাম, বসলে বলেন হাটের তোরা, চললে বলেন থাম 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 থাম। নতুন নতুন পায়রা গুলো ঢোটন বেঁধেছে, ও পারেতে ছেলে মেয়ে নাইতে নেমেছে, দুই ধারে রুই রুই কাতলা ভেসে উঠেছে, কে দেখেতে কে দেখেতে দাদা দেখেছে, দাদার হাতে কলম ছিল ঠুরে মেরেছে, উফ বড্ড লেগেছে। ঝিক 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 চলে রেলগাড়ি, এতে চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি, এতে চড়ে আমি এবার পৌঁছে যাব বাড়ি। ঝিক 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 চলে রেলগাড়ি, রেলগাড়ি রেলগাড়ি চলে একে বেঁকে, বাঁশি বাজায় জোরে জোরে একটু থেকে থেকে, নিয়ে যাব সঙ্গে করে মিষ্টি যে সাথারি। ঝিক 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 চলে রেলগাড়ি। চাক থাকে খালে বিলে পুকুরে জলে, যেই বলি মাস্টার কান দেয় মোলে, কান মোলা খেতে কারো ভালো লাগে নাকি, এ কারণে স্কুল দিতে হয় ফাঁকি। দেখেছি দশটা চাঁদ দশটা পুকুরে, খেলা করে ডুব দেয় রাত্রি দুপুরে, কি ভালো সব তারু ওরা, কি ভালো দুবুরি, মাঠে আর চাঁদে হয় খুব লুকোচুরি। দুই লোক পানিতে সাঁতার কাটতে নেমেছে, এখন পাশে এক ছেলেকে জিজ্ঞাসা করছে, এই ছেলে তুমি কি জানো এখানে কোনো কুমির আছে নাকি? সে বলছে, আরে না স্যার এখানে কোনো কুমির নেই। তো ওরা দুজন তো ভীষণ খুশি পানির মধ্যে লাভ দিল। এখন একজন বলছে, আচ্ছা ও কিভাবে জানে এখানে কোনো কুমির নেই, ও কি এখানে সাঁতার কাটে, একবার জিজ্ঞাসা করি তো, এই ছেলে তুমি কি এখানে সাঁতার কাটো? ছেলে বলছে, আরে স্যার এখানে হাঙরের ভয় তো কুমির আসেই না, মানুষ তো দূরের কথা। আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা, নাচে আলো নাচে ও ভাই আমার প্রাণের কাছে, বাজে আলো বাজে ও ভাই হৃদয় বিনার মাঝে, জাগে আকাশ ছোটে বাতাস আসে সকল ধরা, আলো আমার আলো গো আলো ভুবন ভরা, আলো নয়ন ধোয়া আমার আলো হৃদয় হরা। আই থিঙ্ক দা লাভলি শুটিং স্টারস আর হ্যাভেন ফায়ার ফ্লাইস, দে ডট অ্যাক্রস দ্য হ্যাভেনলি গ্লাস অ্যান্ড লাইট আওয়ার সামার স্কাইস, আই ওয়ান্ডার ইফ দ্য চিলড্রেন দেয়ার আর রান অ্যাজ উই ডু ইচ নাইট, অ্যান্ড ক্যাচ দ্য ফায়ার ফ্লাইস ইন দেয়ার হ্যান্ডস টু সি হোয়াট মেক্স দেম লাইক। ধন্য ধন্য বলি তারে, বেঁধেছে এমন ঘর বেঁধেছে এমন ঘর, শূন্যের উপর পৌঁছিতা করে, ধন্য ধন্য বলি তারে, সবে মাত্র একটি
খুঁটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি, সবে মাত্র একটি খুঁটি, খুঁটির গোড়ায় নাই গো মাটি, কিসে ঘরে রবে খাটি, কিসে ঘরে রবে খাটি, জোরি তুফানে রে পরে, ধন্য ধন্য বলি তারে। ভয় পেও না, তোমায় আমি মারবো না, সত্যি বলছি, কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হারে আমার রাগটি নেই, তোমায় আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্যি নেই। মাথায় আমার শিং দেখে ভাই, ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার ব্যারাম, কাউকে আমি গতই না। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। সকাল আমার গেল মিছে, বিকেল যে যায় তারি পিছে গো, রেখো না বেদনা কুলের কাছাকাছি, আমি ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া। আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝরো ঝরো মুখর বাদর দিনে, আজি ঝরো ঝরো মুখর বাদর দিনে, এই চঞ্চল সজল পাবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, এই চঞ্চল সজল পাবন বেগে, উদ্ভ্রান্ত মেঘে মন চায় মন চায়, ওই বলাকার পথ খানি নিতে চিনে, চমৎকার আড্ডায় আমাকে সঙ্গ দেওয়ার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। কিশোর এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা। বন্ধুরা, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, কোথাও যেও না, ফিরছি এক্ষুনি। বাঁশের পাতা হাওয়ায় বুঝি নড়ে, পান্না মাঠে হীরের রোদ ঝিকিমিকি করে,
চিকন চিকন বাঁশের পাতা হাওয়ায় বুঝি নড়ে, আহা বাসক ফুলে মৌ ধরেছে, ও ডাগর চোখে রং ধরেছে, মৌমাছিদের পাখায় বাজে গুন 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 গুঞ্জরণের গান, আহা বাউলামি বাউলামি একটা রাতে বেঁধে নিলেম গান নিলেম গান, কনক চাঁপা ধান চম্পা বরণ ধান তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান, ও মিতেনি ও চাষি বউ ঘরে ফসল এলো এবার ঘরে ফসল এলো, সন্ধ্যামণি আকাশে তাই পিদিম খানি জেল এবার পিদিম খানি জেল, বাংলা আমার বারো মাসে তেরো পাবন ভরা, ফুলকুমারী মেয়েরা গায়ে শিব ঠাকুরের ছড়া, বাংলায় আমার বারো মাসে তেরো পাবন ভরা, ফুলকুমারী মেয়েরা গায়ে শিব ঠাকুরের ছড়া, আহা পাকা ধানের বাসে বাসে ও গো সোনার ঘরে কুটুম আসে, গৌরী ধানের নুপুর বাজায় রুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম রুম ঝুম রুম ঝুম অথই নদীর বান, আহা বাউলামি বাউলামি একটা রাতে বেঁধে নিলেম গান নিলেম গান, আহা কনক চাঁপা ধান আহা চম্পা বরণ ধান তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান, আমি নতুন সুরে কণ্ঠে নিলেম গান নিলেম গান, আহা কনক চাঁপা ধান আহা চম্পা বরণ ধান কনক চাঁপা ধান আহা চম্পা বরণ ধান কনক চাঁপা ধান আহা চম্পা বরণ ধান। বন্ধুরা তোমরা চমৎকার ডান্স করেছো, তোমাদের অনেক ধন্যবাদ। কিষণ এবং ক্লাসের বাইরে থেকে তোমাদের শুভেচ্ছা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ইউ আর মোস্ট ওয়েলকাম। বন্ধুরা এবার চলো প্রিন্সিপাল স্যারের সাথে দেখা করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়া আলাইকুম আসসালাম। আজ সারাদিন আপনার প্রতিষ্ঠানে বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, এখন আপনার কাছে এসেছি আপনার প্রতিষ্ঠান সম্পর্কে কিছু জানতে। আমরা মূলত একটি ইংরেজি মাধ্যম স্কুল, আমরা ইউকের কোয়ালিফিকেশন জিসিও লেভেল এবং এ লেভেল আমরা প্রোভাইড করছি, এবং আমরা ফলো করছি সিআই এর কারিকুলাম, প্লে গ্রুপ থেকে এ লেভেল অবধি আমাদের এখানে আমরা পড়াশোনা করাই, এবং এর পাশাপাশি আমরা বিভিন্ন কালচারাল অ্যাক্টিভিটিস বা স্পোর্টস অ্যাক্টিভিটিসও কন্ডাক্ট করার চেষ্টা করি। ধানমন্ডিতে আমরা চারটি ক্যাম্পাস, মিরপুরে একটি ক্যাম্পাস এবং ওয়ারিতে আমাদের দুটো ক্যাম্পাস আছে। আমরা চাই যে বাচ্চাদের সাথে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে ওদেরকে পাঠদান করতে, এবং তারই ফলশ্রুতিতে আমরা দেখছি যে বাচ্চারা খুব দ্রুত শিখে উঠতে পারছে, এবং বাচ্চাদের কালচারাল অ্যাক্টিভিটিসের পাশাপাশি তাদের অ্যাকাডেমিক অ্যাক্টিভিটিগুলো যদি সচল রাখা যায় তাহলে ওরা খুব সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, এবং মূলত সেই লক্ষ্যকে সামনে রেখেই আমরা আমাদের চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমাদের শিক্ষক শিক্ষক শিক্ষয়িত্রী যারা আছেন তারাও নিরন্তর পরিশ্রম করে যাচ্ছেন, এবং সকলের একটি সমন্বিত প্রয়াসের মাধ্যমে আমাদের বাচ্চারা খুব ভালো করছে। অনেক ব্যস্ততার মধ্যে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। বাংলা ভিশন কিষণ এবং ক্লাসের বাইরে থেকে আপনাকে স্মারক শুভেচ্ছা। তোমাকেও ধন্যবাদ, এবং তোমার মাধ্যমে বাংলা ভিশনের পুরো পরিবার এবং কিষণ পরিবারকে ইএসএস এর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। আজ সারাদিন এই বন্ধুদের সাথে অনেক মজা করেছি, অনেক আড্ডা দিয়েছি, কিন্তু এখন তো আমাকে বিদায় নিতে হবে। বিদায় নেব এই বন্ধুদের কাছ থেকে একটি জাগরণী গান শুনতে শুনতে। তোমরাও যদি ওদের মতো আমাকে সাথে নিয়ে এমন মজা করতে চাও তাহলে তোমাদের প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে ঝটপট লিখে ফেলো এই ঠিকানায়। প্রযোজক কিষণ এবং ক্লাসের বাইরে, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীর উত্তম, সিআর দত্ত রোড, ঢাকা 1205। তোমরা চাইলে আমাদের ফোনও করতে পারো, আমাদের ফোন নম্বর 9632030 থেকে 45 পর্যন্ত। তো বন্ধুরা তোমরা তাহলে শুরু করো, তোমাদের জন্য রইল শুভকামনা, আর আমি নিচ্ছি বিদায়, বাই। আজকে হোক বিপ্রতি উদ্ধত শ্বাস ফেলে হিংস্রতা।
করতে চাইছে।